মেরিলিবন ক্রিকেট ক্লাবের পুরস্কার হিসেবে আজীবন সম্মাননা সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মর্তুজা। বুধবার ক্রিকেটের আইন প্রণেতা সংস্থা বিশ্বের কয়েকজন নামি দামি ক্রিকেটারকে এই সম্মান দেয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই ক্লাবের সদস্যপদ পেলেন ম্যাশ। অনিক জাবারের রিপোর্ট। সময়ের পোস্টারে লিখে যাও তুমি বাংলাদেশের নাম, হৃদয়ের গভীর থেকে জানাই তোমায় হাজারো সালাম। মাশরাফি লাল সবুজের দেশে একটা ভালোবাসার নাম, যে ভালোবাসা ছড়িয়ে আছে পুরো বিশ্ব জুড়ে। বাংলাদেশের সাবেক এই পেসারকে এবার বড় পুরস্কার দিল ক্রিকেটের আইন সংস্থা মেরিলেবন ক্রিকেট ক্লাব। ম্যাশকে সম্মানসূচক আজীবন সদস্য পদ দিয়েছে ঐতিহ্যবাহী ক্লাব এমসিসি। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ক্লাবটি। নতুন করে 17 জন খেলোয়াড়কে আজীবন সদস্য পদ দেয় এমসিসি। সেখানে মাশরাফির সাথে আছেন ক্যাপ্টেন কুল, ভারতের মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, সুরেশ রায়না, পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, কেভিন পিটারসন, ডেল স্টেইনের মতো তারকারা। 1887 সালে লন্ডনে এমসিসি ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়। এখনও বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট ক্লাব এটি। বৈশ্বিক ক্রিকেটের আইন প্রণয়নে নেতৃত্ব দিয়ে আসছে ক্লাবটি। এখনও আন্তর্জাতিক ক্রিকেট সংক্রান্ত বিষয়ে আইসিসির পরামর্শকের ভূমিকায় রয়েছে এমসিসি। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মাশরাফি এই ক্লাবের সদস্য পদ পেলেন। এর আগে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এই ক্লাবের সদস্য পদ পান। অনিক জাবের, একাত্তর।